فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده. প্রশংসা আল্লাহর জন্য তাসলিম বর্ষিত হোক শেষনবি মোহাম্মদ সল্লা সাল্লামের আল্লাহ আল্লাহম্মা সলে আলাই আল্লাহম্মা বারিকা আলাই আজকের দিনই মাজলিসের বিষয় হচ্ছে সালাতের শবাব তিন ভাবে বিভক্ত সালাতের সবাব সালাতের নেকি তিন ভাগে বিভক্ত সালাতের নেকি নামাজের নেকি তিন ভাগে বিভক্ত সে বিষয়গুলো কি আমাদের জানা উচিত আবহরায়রা থেকে বর্ণিত তিনি বলেন রসল্লা সাল্লাইসাল্লামের ইরশাদ করেন সালাতের নেকি তিন ভাগে বিভক্ত এক ভাগ পবিত্রতা অর্জনের মাধ্যমে পাওয়া যায় এক ভাগ পবিত্রতা অর্জনের মাধ্যমে পাওয়া যায় দ্বিতীয় নাম্বার হলো অরুকু সুলুসুন রুকুর মাধ্যমে এক ভাগ নেকি পাওয়া যায় অসুদু অসুজুদু সুলসুন এবং সিজদা দেয়া করার মাধ্যমে এক ভাগ নেকি পাওয়া যায় এক তৃতীয় অংশ নেকি পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে ব্যক্তির পবিত্র অর্জন ভালো হলে ভালো করে হলো তার রুকু ভালো করে হয়েছে এবং সিজদা ভালো করে হয়েছে যদি এগুলা ঠিকভাবে আদায় করে তাহলে তার সালাদ কবুল হয়ে হবে তার সালাদ যেন কবুল হলো। আর অন্য আমলগুলাও এর সাথে কবুল হবে আর যদি তার উজো ভালো না হয় রুকো ভালো না হয় সিজদা ভালো না হয় তাহলে তার সালাদও কবুল হবে না এবং এর সাথে অন্য আমলগুলাও ফেরত দেওয়া হবে যে এখানে হাদিসটি ইমাম আলবানী রহেমাল্লা তার সিলসিলা সহিয়া গ্রন্থে হাদিসটি নিয়ে এসেছেন তো যে বিষয়টি জানার যা আসলে আমরা সালাতের ক্ষেত্রে আমরা অনেক সময়তে অলসতা করি তাই সালাতের প্রধান যে বিষয়টি হচ্ছে যে আপনি উজু করবেন যখন উজু করবেন উজুর সময় ভালো করে উজু করবেন বিসমিল্লা বলে আপনি বিসমিল্লা তো বলবে প্রথমে আপনার নিয়ত থাকবে কোন সালাত আপনি পড়বেন কোন সালাত আপনি পড়বেন এই নিয়ত অবশ্যই আপনার থাকবে আর আপনার ভালো করে উজু করবেন ভালো করে উজু করবেন হাত ভালো করে ধোয়ার পরে মুখমণ্ডল ভালো করে ধুলেন দুই হাত কোনো পর্যন্ত ভালো করে ধুলেন মাথা মশা করলেন প্রথম থেকে এলেন লাস্ট পর্যন্ত যেভাবে মাথা ভালো করে মাসা করলেন পরিপূর্ণ মাথা মশা করলেন এরপরে আপনার পা ভালো করে ধুতো করলেন যাতে কোনো জায়গাতে শুকনো না থাকে এই বিষয়গুলো দেখে আপনার উজু করা উচিত যে আপনার মুখমণ্ডল হাত পা ভালো করে ধোয়া ধুত করা আপনার একান্ত দায়িত্ব কর্তব্য যাতে আপনার ভালো করে উজু হয় বিসমিল্লা বলে শুরু করলেন আর শেষে কালেমা পড়লেন না দোয়া পড়লেন আপনি দুয়া পড়লেন উজু শেষে দোয়া সাদাহি আল্লাহ ও সাদ আহ মুহাম্মদনা আব্দু হসলুহু আল্লাহ জালনী ইমিন্তিন ও জালনী মিনাল মত হিরিন জি দুয়া পড়লেন এরপরে আপনি সালাতে যখন দাঁড়ালেন সালাতে আল্লাহ যখন আপনি তাকবীর বললেন তাকবির বললেন এরপরে সালাতের যেগুলা দোয়া আছে সেগুলো আপনি পড়লেন তাকবির বলার পরে আপনি পড়লেন তাকবির বলার পরে সানা পড়লেন তারপর আওয়াজবুল্লাহ বিসমুলিল্লা পরে আপনার কিরাত শুরু করলেন সরাফাতে অন্য অন্য সালা যে ক্রীড়াত আপনি পড়লেন জি এরপরে সালাতের ভিতরে যে কাজগুলো যা আছে খুশু খুজু রুকু রুকু যা আছে রুকু আপনি যাতে ভালোভাবে ধীরে স্থিরে যেটা হয় সেভাবে আপনি রুকু করলেন যদি সেভাবে আপনি রুকু করেন তাহলে যে প্রথমে করলেন উজু ভালো করে করলেন তাহলে এক সালাতের তিন ভাগে যে বিভক্ত বললাম নেকির আপনি এক ভাগ নেকি পেয়ে গেছেন যদি আপনার ভালো করে উজু করা হয় আর রুকু যদি আপনি ধীরে ভালোভাবে যদি আপনি রুকু করেন আপনি এখানে এক ভাগ আপনি নেকি পেয়ে গেলেন অনুরূপভাবে সিজদা দেয় যাতে আমরা খুব তাড়াহুড়া এই যাতে না হয় ধীরে স্থিরে আপনি সিজদা করেন ধীরে স্থিরে তাই সালাতের ভিতরে যে কাজগুলো আছে খুশু খুজু বিনয় নম্র সহকারে আল্লাহর ভালোবাসা আল্লাহকে ভালোবেসে এবং আল্লাহর ভালোবাসার সাথে সাথে আল্লাহর ভালোবাসার সাথে সাথে আপনার নেকির আশা এবং পরকালে ভয় ভীতি এই নিয়ে আপনি সেলাদ ঠিকভাবে আদায় করলেন টুকু ভালো ভালোভাবে আদায় করলেন যদি এই হয় তাহলে আপনার স্যালাদটা কবুল হবে এবং অন্য অন্য আমলগুলাও কবুল হবে আর যদি আপনার এগুলো ঠিক না হয় তাহলে আপনার সালাত কবুল হল না অন্য অন্য আমলগুলা আপনার কবুল হল না তাই আমরা সালাতের বিষয়গুলা দেখব খুব গুরুত্ব দিয়ে সালাতই মানুষের হকাল পরকাল করলেন আনাসপীর মালিক বলছেন আর আসল্লা সাল্লাইসাল্লাম এর সাদ করেন আউ আলুমাউ হাস আবুহিলা আব্দুয়াল কেয়ামা আসসালা বান্দাকে সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞেস করা হবে যদি তার সালাদ ঠিক হয়ে যায় তাহলে অন্য আমলগুলা কবল হবে আর যদি তার সালাদ ঠিক না হয় তাহলে অন্য অন্য আমলগুলাও কবুল হবে না আলবানী রাহমাল্লা তার সিলসিলা সহিয়া গ্রন্থে নিয়ে এসছেন তাই আমরা সালাদ ঠিকভাবে পড়ার চেষ্টা করব। কোনো মতেই সালাদ যাতে না ছোটে কোনো মতেই যাতে সালাদ না ছোটে কোনো মতে যাতে সালাত না ছুটে কারণ সালাতই আপনার হুকাল পরকাল করলেন সালাতই আপনার এই হুকাল কল্যাণ করলেন সালাতের মাধ্যমেই মানুষের পরকাল করলেন সালাতের মাধ্যমেই মানুষের এই হুকাল পরকাল করলেন তা আমরা জামাতের সহিত পাঁচক তো সালাদ পড়ার চেষ্টা করব এবং ঠিকভাবে সালাদ পড়ার চেষ্টা করব যাতে কোনো সময়তে সালাদ নষ্ট না হয়ে যায় এবং কোনো সময়তে সালাদ যেন আমরা ত্যাগ না করি আল্লাহ সবহা তালা যেন আমাদের সালাদ ঠিকভাবে পড়ার তওফিক দান করেন ওখ্রেদ আলহামদুলিল্লাহ রবী আলমিন হামদিকা আর আল্লাহ আল্লাহন তাস্তা ফিরকা ও তুবিল شرقت نفسي في نور من فؤادي حينما رددت يا رب العين